রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার প্রধান দুই আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুই এর বিচারক আসাদুজ্জামানই আদেশ দেন সেই সাথে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আদেশও দেন তিনি এর আগে সকালে আদালতে আনা হয় দুই আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন ওই দুই আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের আবেদন মঞ্জুর করে কনস্টেবল সুজনচন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করেছেন করে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন